কিছু করে দেখাও, আর এই কিছু করে দেখাও নিজের তৈরি করো পরিচয়, আর এই পরিচয় তৈরি করার পথ প্রদর্শক জনাব খুরশিদুজ্জামান স্যার ছাড়া, খুরশিদুজ্জামান স্যার একটা অনন্য এবং অনন্য মাধ্যম, অনন্য মাধ্যম মনে করি। এই যে আবার উনি স্যার একটা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিল যে বর্তমান পৃথিবীতে মানুষ বসবাস করে 800 কোটি, এই 800 কোটি মানুষের মতো এই যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই নিজেই নিজের মতো ঠিক ঠিক সেম আমার মতো আপনার মতো কেউ পৃথিবীতে পূর্বে কেউ জন্মলাভ করে নাই, এটাও নিশ্চিত যে আগামী শত শত বছর পরও কেউ আর আপনার মতো জন্মগ্রহণ করবেন না, তার মানে কি আপনি নিজেই একজন অনন্য। হ্যাঁ, তাহলে এই যে আমি এখানে আসলাম, আমার স্যারের সাথে অনেক দীর্ঘদিনের পরিচয় আছে, স্ক্রাবল এর আগেও আমি একটা প্রোগ্রামে আসছিলাম, তো বাচ্চাদের শুধু বাচ্চা না এমনকি আমরা টিচার বা যে কেউ ইংলিশ শেখার জন্য ইংলিশ ইংরেজি ওয়ার্ড শেখার জন্য এই স্ক্রাবল অত্যন্ত একটা ভালো মাধ্যম, এবং আমি নিজেও একসময় ইংলিশ ভুলভাল বলতাম এবং ভুলভাল বলিও এখন মাঝে মাঝে, আমার তো এখন মনে মনে ইয়া হইতেছে ওখানে বসে বসে থিঙ্ক করতেছি যে আগে মনে বাসায় যায় আমার বেটি এসে ক্লাস থ্রির পরে বেটির সাথেই লেখা শুরু করে দেবো খেলা, আমার মেয়েটাকে আমি চাবো তো আমার মেয়েটাকে শেখার জন্য, একটা শেখার ভালো মাধ্যম। আমার কিন্তু একটা দুঃখজনক সত্য, আমার স্মার্টফোন নাই, কারণ কি জন্যে ফোন নাই শুনেন, ওই যে স্যারের কথা আবার টানতে হয়, ফেসবুক মানে আমি ফোনটা রেখে ঘুমাইছি আমার মেয়ে বের করি করি কিবে কিবে চাপে আলাই, শেষ পর্যন্ত ফোন আমি ইয়া করে দিচ্ছি যাতে করি আমার মেয়েটা ফেসবুকের প্রতি বা স্মার্টফোনের প্রতি আসক্ত না হয়, কিন্তু এখন দেখলাম যে না আসক্ত হওয়ার জায়গা আছে স্ক্রাবল, তাহলে সে কী হবে, সে নিজে হ্যাঁ এই জন্যে সে ইংলিশ শিখতে পারবে, সে আমাকে কিছু দিতে পারবে। হ্যাঁ, তা আমি ওই স্যার আবার যে জন্যে মূলত মাইক্রোফোন হাতে দেওয়া, তো আমাদের প্রতিষ্ঠানে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের বাচ্চা কাচ্চাদের শেখানোর এবং দল এবং টিম তৈরি করব, এবং সেই টিম থেকে আমরা কিছু বের করার জন্য এবং তারা যেন কিছু দিতে পারে আপনারা অত্যন্ত আশাবাদী এবং চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।